আসসালামু আলাইকুম, বিডিটুর নিউজে সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদগুলোর শিরোনাম। নিপীড়িত এবং মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হতে চায় ইরান। নেটোর সদস্য পদ নয়, যুদ্ধবিরতি চাই চ্যালেঞ্জ স্কিম। আমেরিকার সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে যেসব শর্ত দিল রাশিয়া। আমরা ডাকাত নই, বাইডেনকে রাশিয়ার জবাব। পুতিনকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা। মার্কিন শীর্ষ কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করলেন আমিরাতের যুবরাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদি বলেছেন, তার দেশ নিপীড়িত এবং মুসলিম বিশ্বের স্বাধীন ও অভিন্ন কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের 48তম বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে গেছেন। ইরানের বার্তা সংস্থা ইরানাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে খাতিবজাদি বলেন, ওয়াইসি একটি গুরুত্বপূর্ণ সংস্থা। বর্তমান পরিস্থিতিতে মুসলিম জাতিগুলোর চ্যালেঞ্জের প্রতি ইঙ্গিত করে খাতিবজাদি বলেন, মুসলিম বিশ্ব বিশেষ করে ইয়েমেন থেকে সিরিয়া এবং অধিকৃত ফিলিস্তিন এখন মারাত্মক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। চলমান সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে টেকসই পথ বের করে আনার জন্য তিনি ওয়াইসির প্রতি জোরালো আহ্বান জানান। তিনি ওয়াইসি ভুক্ত কিছু দেশের তীব্র সমালোচনা করে ফিলিস্তিন সংকটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য সকল দেশের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিন সংকটকে ইস্যু করে ওয়াইসি গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন মুখপাত্র খাতিবজাদে। তিনি বলেন, মুসলিম জাতিগুলোর মধ্যে সংহতি বাড়ানোর ক্ষেত্রে ওয়াইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া সৌদি আরব এবং ইরানের মধ্যে চলমান বিরোধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটলে দুই দেশ সহ আঞ্চলিক রাষ্ট্রগুলো উপকৃত হবে। এদিকে যুদ্ধবিরতি, রুশ সেনা প্রত্যাহার ও নিরাপত্তা নিশ্চিত করতে নেটোর সদস্যপদ না চাওয়ার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন। ইউক্রেনের টেলিভিশন চ্যানেলে দিয়ে এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথা জানান। তিনি বলেন, এটি প্রত্যেকের জন্য আপোষ। পশ্চিমারা নেটোর ব্যাপারে আমাদের সঙ্গে কি করবে তা জানা নেই। ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তা চায় এবং রাশিয়া নেটোর আরও সম্প্রসারণ চায় না। জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি ও নিরাপত্তার নিশ্চয়তার পদক্ষেপ নিলে ক্রিমিয়ার অবস্থা এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা পূর্ব দোনবাস অঞ্চল নিয়েও আলোচনা করতে প্রস্তুত কিয়েভ। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট নেটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। মূলত এ নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে নেটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও সহযোগী দেশ হিসাবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। নেটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহার করতে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরু করার দুই মাস আগে থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় 2,00,000 সেনা মোতায়েন করে রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত 22 ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড ডোনেক্স ও লুহানস্কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর 24 তারিখে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্র পথে ইউক্রেনে এই হামলা শুরু করে। এদিকে চলমান এই যুদ্ধে ইতিমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় 33,00,000 মানুষ। যুদ্ধে ইউক্রেনের 1,300 সেনা নিহত এবং রাশিয়ার 14,700 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় 500 সৈন্য নিহত এবং ইউক্রেনের 2,500-এর বেশি সেনা নিহত হয়েছেন। এছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে 925 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য শর্ত ঘোষণা করেছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গি রিয়াকভ বলেছেন, তার দেশের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে হলে আমেরিকাকে মস্কো বিরোধী হুমকি ও ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ এবং রাশিয়ার বিরুদ্ধে গণমাধ্যম ও অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছে। এ অবস্থায় রিয়াকভ আজ মস্কোয় সাংবাদিকদের বলেছেন, আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক বজায় রাখার জন্য কি করা প্রয়োজন, এটি এখন একটি সঠিক প্রশ্ন। আমেরিকাকে উত্তেজনা বৃদ্ধিকারী সব পদক্ষেপ বন্ধ করতে হবে, সেটি মস্কোর বিরুদ্ধে হুমকি হোক কিংবা কিয়েভকে অস্ত্র সরবরাহ করা হোক, তাদেরকে হুমকির নীতি থেকে সরে আসতে হবে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিনিরা যদি কিয়েভের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারেন, যে ব্যাপারে আমার সন্দেহ আছে এবং আমি মনে করি তা কখনোই সম্ভব নয়, তাহলেই কেবল ওয়াশিংটনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকতে পারে। তিনি আরো বলেন, আমেরিকার ভুলের কারণে দুদেশের সম্পর্ক আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এমন সময় এই বক্তব্য দিলেন যখন গত 24 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, বলা যায় রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক
পুরোপুরি ছিন্ন হয়ে গেছে। এদিকে পশ্চিমা দেশগুলোতে রাশিয়া সাইবার হামলা চালাতে পারে বলে যে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তার জবাবে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে বলা হয়েছে, রাশিয়া কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে না। ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ এ সম্পর্কে বলেন, রাশিয়া কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। আর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশের মতো রাষ্ট্রীয় পর্যায়ের কোনো প্রকার ডাকাতির সঙ্গেও রাশিয়ান ফেডারেশনের কোনো যুক্ততা নেই। জো বাইডেন এক বক্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশসমূহের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর উচিত নিজেদের ওয়েবসাইটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, কারণ যে কোনো সময় রাশিয়া এসব কোম্পানির ওয়েবসাইটে সাইবার হামলা চালাতে পারে। একই দিন বাইডেনের কথার প্রতিধ্বনি করেন হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা কর্মকর্তা এনিনু ব্রেগারো। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক কোম্পানিগুলোর উচিত নিজেদের সাইবার সুরক্ষা আরও উন্নত করা, কারণ রাশিয়া কখন সাইবার হামলা করবে তার কোনো নিশ্চয়তা নেই। ক্রেমলিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তার প্রতিক্রিয়া জানালেন পেসকভ। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট নেটোকে কেন্দ্র করে 2008 সাল থেকে দ্বন্দ্ব চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ওই বছরই নেটো সদস্যপদের জন্য আবেদন করেছিল ইউক্রেন। সম্প্রতি নেটো দেশটিকে পূর্ণ সদস্যপদ না দিলেও সহযোগী সদস্য মনোনীত করার পর আরও বাড়ে এই দ্বন্দ্ব। নেটো সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনকে চাপে রাখতে গত 2 মাস রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় 2 লাখ সেনা মোতায়েন করে রেখেছিল মস্কো। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রায় 1 মাস হতে চলেছে। বারবার আলোচনার পরও প্রতিবেশী এই 2 দেশের উত্তেজনা কমার লক্ষণ নেই। ইউক্রেন আক্রমণ করে সারা বিশ্বের সমালোচনার মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনকি নিজের দেশেও বিক্ষোভের মুখে পড়েছেন এই নেতা। আর তাই রাশিয়ান যুদ্ধবিরোধী যে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ রোধে প্রশাসনকে নির্দেশ দিয়েছে রুশ সরকার। কিন্তু এর মাঝে এমন এক খবরের কথা উঠে এসেছে যা শুনে অনেকেই চমকে গেছেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট ও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিরর পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রধান দাবি করেছেন, রাশিয়ার একদল প্রভাবশালী ব্যক্তি রুশ প্রেসিডেন্টকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা করছে। নীতিগতভাবে তারা রুশ প্রেসিডেন্টের বিরোধী। প্রভাবশালী ওই রুশ এলিটরা রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবসায়ী ও অভিজাত শ্রেণীর একাংশকে একত্রিত করার কাজও শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার চক্রান্ত করা ব্যক্তিদের নির্দিষ্ট একটি উদ্দেশ্য রয়েছে। তাদের লক্ষ্য ভ্লাদিমির পুতিনকে রুশ প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অন্য কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট পদে নিয়ে আসা, কারণ পুতিনকে প্রেসিডেন্ট পদ থেকে সরানো গেলেই কেবল পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার ব্যবসায়িক সম্পর্কের উন্নতি হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পথ সুদৃঢ় হবে। ইউক্রেনের রুশ আক্রমণ শুরুর পর পশ্চিমারা রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি নিয়েও এই দলটি হতাশা প্রকাশ করেছে। তারা এই অবস্থা থেকে বের হতে চাইছে বলে দাবি করেছে ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগ। ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগ জানিয়েছে, রাশিয়ার রাজনৈতিক অভিজাত সম্প্রদায়ের একাংশ পুতিনের উত্তরসূরি হিসেবে অলেকজান্দ্র বর্তনিকভের নামকে প্রাধান্য দিচ্ছে। তিনি বর্তমানে রাশিয়ার সরকারি সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন এবং পুতিনের পক্ষে কাজ করছেন। সংবাদ মাধ্যম বলছে, অলেকজান্দ্র বর্তনিকভ ও তার দপ্তরি ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষমতাকে বিশ্লেষণ করেছিলেন। বর্তনিকভ ও তার সহযোগী রুশ অভিজাতরা পুতিনকে সরাতে বিভিন্ন পরিকল্পনা করছেন। পুতিনকে সরাতে তাদের হাতে বেশ কিছু বিকল্প রয়েছে, এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষ খাইয়ে অথবা কোনো দুর্ঘটনা দেখিয়ে বা অন্য কোনোভাবে পুতিনকে হত্যা করা হতে পারে বলে জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ। অবশ্য প্রেসিডেন্ট পুতিনের স্থলাভিষিক্ত করার জন্য অলেকজান্দ্র বর্তনিকভকে সামনে নিয়ে আসার বিষয়টি বিস্ময়কর, কারণ পুতিন ও বর্তনিকভ উভয়ই লেলিনগ্রাদ সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবিতে কাজ করেছিলেন। এছাড়া ইউক্রেন যুদ্ধে পুতিনের পক্ষে কাজ করছেন বর্তনিকভ। মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর গত 25 দিনে দেশটিতে প্রায় 15,000 সেনা হারিয়েছে রাশিয়া। এর জন্য প্রেসিডেন্ট পুতিন রুশ সামরিক বাহিনীর 8 জন জেনারেলকে বরখাস্ত করেছেন। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের শীর্ষ কর্মকর্তা জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেছেন সংযুক্ত আরব আমিরাতের কার্যত শাসক শেখ জায়েদ আল নাহিয়ান। চলতি বছরের প্রথম দিকে এই ঘটনা ঘটেছে। আরব আমিরাতের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতির প্রশ্নে আবুধাবি ও ওয়াশিংটনের মধ্যে অনাস্থা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জায়েদ আল নাহিয়ান জেনারেল ম্যাকেঞ্জির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেন। গত জানুয়ারি মাসে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে
ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায়। দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত মন্তব্য কলামে বলা হয়েছে, জানুয়ারি মাসে বড় ধরনের হামলার পরও মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং ইয়েমেনের হুতিদের পাল্টা জবাব দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আমিরাতি কর্তৃপক্ষ ইয়েমেনের যোদ্ধাদের হামলার পাল্টা জবাব আশা করেছিল। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত মন্তব্য কলামে আরও বলা হয়েছে, হামলার তিন সপ্তাহ পর সেন্ট্রাল কমান্ডের শীর্ষ কর্মকর্তা জেনারেল ফ্রান্স ম্যাকেনজি যখন সংযুক্ত আরব আমিরাত সফরে যেতে চেয়েছিলেন, তখন তার সঙ্গে সাক্ষাৎ না করার কথা জানান জায়েদ আল নাহিয়ান। জেনারেল ম্যাকেনজি মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের কমান্ডার হিসেবে নিযুক্ত রয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর আমেরিকার পক্ষ থেকে মস্কোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমে গেলে সেই শূন্যস্থান পূরণ করার জন্য সৌদি আরব ও আরব আমিরাতের যুবরাজের সঙ্গে কথা বলার জন্য ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তারা দুজনেই বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেননি।